হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কোথাও একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে সেকেন্ড সেমিস্টারে সিবিসিএস বা সিসিএফের আন্ডারে এক্সাম দিয়েছিলে, তোমাদের জন্য রেজাল্টের একটি জবরদস্ত আপডেট নিয়ে হাজির হয়েছি। ফাইনালি ইউনিভার্সিটির তরফ থেকে রেজাল্টের আপডেট কিন্তু দিয়ে দিয়েছে, অর্থাৎ তোমাদের জন্য ফাইনালি ইউনিভার্সিটির তরফ থেকে রেজাল্টের প্রি নোটিস দিয়ে দিয়েছে। রেজাল্টের প্রি নোটিসের মধ্যে কী রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করবো, তাই তোমাদেরকে হলো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করবো না, রেজাল্টের প্রি নোটিসের মধ্যে কী রয়েছে আমরা স্ক্রিনে দেখে নেবো। তোমরা স্ক্রিনে দেখে নাও, তিনটি ইংরেজি লেখা দেখাচ্ছে। এই তিনটি ইংরেজি লেখার মানে কি তোমাদেরকে বলে রাখি, মার্কস সাবমিশনের একটি ডেট রয়েছে, উত্তরপত্র জমা দেওয়ার একটি ডেট রয়েছে, আর মার্কস সাবমিশনের লাস্ট ডেট কিন্তু রয়েছে। তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও, 14/11/2024 তারিখ ইন্টারনাল টিউটোরিয়াল সমস্ত নাম্বারগুলি ইউনিভার্সিটির পোর্টালে কিন্তু দিয়ে দিতে হবে কলেজগুলিকে। সেকেন্ড যেটি রয়েছে আনসার স্কিপ, অর্থাৎ উত্তরপত্র জমা দিয়ে দিতে হবে 14/11/2024 টু 16/11/2024, অর্থাৎ 14 থেকে 16 তারিখের মধ্যে কলেজগুলিকে ফাইনাল কিন্তু সাবমিট করতে হবে। কি ফাইনাল সাবমিট করতে হবে? উত্তরপত্র, তার সাথে হার্ড কপিগুলি কিন্তু ইউনিভার্সিটির কাছে পাঠিয়ে দিতে হবে। আর তোমাদেরকে বলে রাখি, সর্বশেষ যে ইংরেজি লেখাটি দেখাচ্ছে, লাস্ট ডেট ফর অনলাইন সাবমিশন অফ মার্কস অফ বিএ বিএসসি বিকম সেমিস্টার টু 2024 আন্ডার সিসিএফ সিবিসিএস ফর থিওরি প্র্যাকটিক্যাল 23/11/2024। তাহলে তোমরা দেখে নিলে 23/11/2024 তারিখে কিন্তু ফাইনাল মার্কস কিন্তু সাবমিশন করা হবে ইউনিভার্সিটির পোর্টালে, কলেজগুলি সাবমিশন করে দেবে। তাহলে তোমরা দেখে নিলে, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ওল্ড স্টুডেন্ট রয়েছো আর এনইপি অর্থাৎ সিসিএফের আন্ডারে এক্সাম দিয়েছিলে, তোমাদের রেজাল্টের কিন্তু একটি জবরদস্ত আপডেট। 23/11/2024 তারিখে ফাইনাল কিন্তু মার্কস সাবমিশন করা হবে, অর্থাৎ তোমাদের রেজাল্ট কি তাহলে 23/11/2024 তারিখেই পাবলিশ করা হবে? তোমাদেরকে বলে রাখি, প্রথমে সিবিসিএস স্টুডেন্টদের রেজাল্ট পাবলিশ করা হবে, তার কিছুদিন পরে তোমরা যারা সিসিএফের আন্ডারে এক্সাম দিয়েছিলে সেকেন্ড সেমিস্টারে তোমাদের রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে। তাই তোমাদেরকে বলো, চিন্তা করার কোনো বিষয় নেই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে এক্সাম দিয়েছিলে বিএ বিএসসি বিকমে, ফাইনালি তোমাদের জন্য রেজাল্টের প্রি নোটিস দিয়ে দিয়েছে। মার্কস সাবমিশনের লাস্ট ডেট রয়েছে 23/11/2024, অর্থাৎ 23 নভেম্বর তোমাদের জন্য মার্কস সাবমিশনের কিন্তু লাস্ট ডেট রয়েছে। তাহলে তোমাদের রেজাল্ট কবে পাবলিশ করা হবে? তোমাদেরকে বলে রাখি, তোমাদের রেজাল্ট মেবি নভেম্বর মাসের এন্ডের দিকেই পাবলিশ করে দেওয়া হবে। পরবর্তীতে যখনই আমি আপডেট পাবো ইউনিভার্সিটির তরফ থেকে তখন আর তোমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আপডেটটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।